ভারতের সেরা ধনী মুকেশ নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই পৃথিবীর শীর্ষস্থানীয় ব্যবসায়ী তিনি তাকে নিয়ে অনেক গল্প জানেন মানুষ তার বৃত্তের পরিমাণ তুলে ধরেন অনেকে এখানে দারুণ সাতটি জিনিসের কথা জানুন যার মালিক মুকেশ আম্বানি এক একটি বাড়ি তিনি অনেক বাড়ির মালিক কিন্তু যেখানে পরিবার নিয়ে রয়েছেন সে সাতাশ তলা কথা সবাই জানেন এর বিস্তৃতি চার লাখ বর্গফুট বিশেষত্ব হল এই ভবনের অনেক তালা আছে যার উচ্চতা স্বাভাবিক গড় উচ্চতার চেয়ে অনেক বেশি প্রত্যেক তালা স্বাভাবিক উচ্চতার হলে এটি চল্লিশ তলা ভবন হতো জমির দামসহ এই ভবন এক বিলিয়ন ডলার দুই বহুতল গ্যারেজ মুকেশ আম্বানির এই ভবনে বহুতল গ্যারেজ রয়েছে সেখানে একশত আটষট্টি গাড়ি দেখার ব্যবস্থা রয়েছে এই ভবনে তিনটি হেলিপ্যাডও রয়েছে তিন মুভি থিয়েটার মুকেশ আম্বানির এই বাড়িতে আটতলায় আছে একটি ব্যক্তিগত মুভি থিয়েটার এখানে পঞ্চাশ জন মানুষ এক বসে সিনেমা দেখে চার তুষারপাতের কক্ষ মুকেশ আম্বানির একটি স্নো রুম গরমে চাইলেই সেখানে বসে তুষারপাত উপভোগ করা যায় কৃত্রিমভাবে সেখানে তুষারপাতের ব্যবস্থা রয়েছে কোটি রুপির গাড়ির বহর ভারতের সেরা তিনি মুকেশ আম্বানি একটি বিএমডাব্লিউ গাড়িতে যাতায়াত করেন এর দাম আট দশমিক পাঁচ কোটি রুপি বিএমডাব্লিউ সেভেন্টি সিক্স মডেলের আই মডেলের গাড়িটি ভিআর সেভেন প্রোটেকশনের ব্যবস্থা রয়েছে গাড়ির কাজগুলোর গুরুত্ব পঁয়ষট্টি মিলি মিটার এবং প্রতিটির ওজন একশো কেজি গোটা গাড়িটি তো অবশ্যই বুলেট প্রুফ ছয় বিশ্বের বৃহত্তম রিফাইনারি সবাই হয়তো জানেন যে জামনগর ওয়েল রিফাইনারির মালিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড উনিশশত সালের এক হিসাবে বলা হয় এই রিফাইনারিতে প্রতিদিন ছয় লক্ষ আটষট্টি হাজার ব্যারেল তেল রিফাইন করা হয় সাত ভারতের সর্ববৃহৎ টেলিকম অপারেটর কোম্পানি খুব বেশি দিন হয়নি যাত্রা শুরু করেছে রিলায়েন্স জিও দুই সালে সেপ্টেম্বরে চালু হওয়া এই প্রতিষ্ঠান এখন ভারতের সবচেয়ে বড় টেলিকম অপারেটর কোম্পানিতে পরিণত হয়েছে মাত্র একশো সত্তর দিনে সাবস্ক্রাইবারের ভিত্তিতে একশো মিলিয়ন ডলার ছাড়িয়ে যায় এর আয়